أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় চার, যার শিরোনাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল, থেকে আমরা এসটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করা হয় তা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলির নাম বলতে পারবে, এসটিএমএল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করতে পারবে এবং যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজটি প্রদর্শন করতে পারবে। ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় কিছু সফটওয়্যারের নাম আমরা জানব। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে MS উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স। HTML এডিটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি নোটপ্যাড, কফি কাপ, ম্যাক্রোমিডিয়া, ড্রিম ওয়েভার। এই নামগুলি আমাদের মনে রাখা দরকার, কারণ MCQ-তে আমাদের প্রশ্ন থাকে যে নিম্নের কোনটি HTML এডিটর। আমরা যদি এই নামগুলি জানি, সঠিক আনসার আমরা করতে পারব। ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় আরো কিছু সফটওয়্যারের নাম, যেমন প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারি HTML, CSS, PHP, JavaScript, MySQL। এই নামগুলি খুব ভালো করে তোমাদেরকে মনে করতে হবে। প্রদর্শনের জন্য ব্রাউজিং সফটওয়্যার হিসেবে প্রয়োজন হবে, যেমন মোজিলা, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি। এই নামগুলি মনে রাখতে হবে MCQ-র জন্য। এখানে প্রত্যেকটির কিছু লোগো দেওয়া আছে, মনোগ্রাম দেওয়া আছে, ভালো করে মনোগ্রামগুলিও তোমাদের মনে রাখতে হবে। আমরা ওয়েব পেজ তৈরির জন্য কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করব, আমাদের যে সিলেবাসভুক্ত কাজ আমরা করব, এখানে অপারেটিং সিস্টেম MS উইন্ডোজ আমরা ব্যবহার করব, নর্মালি যেটা সবচেয়ে সহজ। আর এডিটর হিসেবে আমরা আজকের ক্লাসে আমরা ব্যবহার করব নোটপ্যাড। আবার ক্লিয়ার করছি বিষয়টা, আমরা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসভুক্ত কাজ করার জন্য আমরা অপারেটিং সিস্টেম হিসেবে MS উইন্ডোজ ব্যবহার করব এবং এডিটর হিসেবে আমরা নোটপ্যাড ব্যবহার করব। এই কথাটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ভাষা হিসেবে আমরা কোন ভাষা ব্যবহার করব, HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা পূর্ণরূপে মনে রাখতে হবে। এবং ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমরা কোন ধরনের ব্রাউজার ব্যবহার করব, যে ব্রাউজিং সফটওয়্যারগুলি আছে তা থেকে আমাদের কোনটা আমরা ব্যবহার করছি। প্রথমে আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করব, শুরুতে আমরা কম্পিউটারকে চালু করতে হবে, অর্থাৎ আমাদের কম্পিউটার চালু করার পর আমরা উইন্ডোজটি চালু করব। আমরা MS উইন্ডোজ নিয়ে কাজ করব, যেহেতু আমরা একটু আগেই বলেছিলাম। তো প্রথমে আমরা উইন্ডোজ চালু করব। চালু করলে আমাদের স্ক্রিনটা এরকম আসবে,
তারপর স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা তালিকা দেখতে পাবো। এই যে আমি এখানে কর্নারে ক্লিক করেছি, করার পর আমরা এই তালিকাটা দেখতে পাচ্ছি। এই তালিকা থেকে আমরা অল প্রোগ্রাম, খেয়াল করো একটু মাউস পয়েন্টটা এখানে মিটমিট করছে, আমরা এই অল প্রোগ্রামে ক্লিক করব। তো অল প্রোগ্রামে ক্লিক করার পরে আমরা কি দেখতে পাবো, এরকম একটা তালিকা আসবে অ্যাক্সেসরিজ। তো অ্যাক্সেসরিজ আমরা ক্লিক করব, ঠিক আছে। অ্যাক্সেসরিজে ক্লিক করার পর আমরা কি পাবো, অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে আমরা তার অধীনস্থ কিছু মেনু আছে। এই মেনুগুলি থেকে তোমরা খেয়াল করো অ্যাক্সেসরিজ, এখান থেকে নিচে নোটপ্যাড নামে একটা আছে, এই যে মাউস পয়েন্টটা মিটমিট করছে, নোটপ্যাডে আমরা ক্লিক করব। তো এই নোটপ্যাডে ক্লিক করার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো, ব্ল্যাঙ্ক উইন্ডো, যেখানে এই লেখা আছে নোটপ্যাড, তার অধীনে এই সাদা জায়গাটা থাকবে, এখানে আমরা আমাদের প্রয়োজনীয় লেখা লিখব। আমরা কোড লেখার জন্য এডিটর পেয়েছি, তাই এখানে আমরা নিম্নের কোডগুলি লিখব। আমাদের লেখা কমপ্লিট, এখানে আমরা এই লেখাগুলি লিখেছি। প্রথমে আমরা লেখার পরে এই যে ফাইল মেনুর উপর ক্লিক করতে হবে, ফলে আমাদের সামনে ফাইল মেনুর লিস্টটা আসবে। এই লিস্ট থেকে আমরা কি করব, সেভ ক্লিক করব। ফাইল মেনুর অধীনে কি আছে, সেভ অপশনে আমরা ক্লিক করব। তাহলে সেভ অপশনে ক্লিক করার পর আমরা সেভ এজ ডায়ালগ বক্স আমরা পেয়ে যাব, এই বক্সটা পেয়ে যাব। এই বক্সে আমরা সংরক্ষণ করব নাম দিয়ে। তো বলছে এখানে একটু খেয়াল করো, আমাদের সামনে সেভ এজ ডায়ালগ বক্স প্রদর্শিত হবে, হয়েছে। এখন ফাইল নেম ঘরে টেক্সট বক্সে আমরা কাঙ্ক্ষিত ফাইলের নাম এবং শেষে এক্সটেনশন হিসেবে ডট এসটিএমএল দেব, যেমন ফার্স্ট ডট এসটিএমএল। এখানে আমাদের ফাইল নেমটা হচ্ছে ফার্স্ট ডট এসটিএমএল আমরা দিয়েছি, আর এক্সটেনশন দিয়েছি ফার্স্ট নাম দিয়েছি, তার সাথে এক্সটেনশন আমরা এসটিএমএল দিয়েছি। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের একটু খেয়াল করবে, সেভ এস টাইপের ড্রপ ডাউন লিস্টে এই যে মাউস পয়েন্ট আমার যেখানে আছে, এই ড্রপ ডাউন লিস্ট এ ক্লিক করে অল ফাইল আমরা সিলেক্ট করব। আবার রিপিট করছি কথাগুলি, আমরা সেভ এস ডায়ালগ বক্স পেয়েছি, এখানে গিয়ে নাম দিয়েছি, নামের পাশে আমরা ডট এসটিএমএল দিয়েছি, এসটিএমএলের পরে সেভ এস টাইপ থেকে আমরা অল সিলেক্ট দিয়েছি, ঠিক আছে। অল সিলেক্ট দেওয়ার পরে আমরা আমাদের কাজটা হবে কি করব, আমরা সেভে ক্লিক করব। তো বলতে সেভ হওয়া জায়গা নির্ধারণ করে দিতে হবে, কোথায় সেভ করব আমার ফাইলটা, আমরা ডেস্কটপে সেভ করব। নাম সিলেক্ট করেছি, অল ফাইল সিলেক্ট করেছি, এভরিথিং ওকে। এখন আমার লোকেশনটা, আমার কম্পিউটার হার্ডডিস্কের কোথায় আমি সেভ করব, সেভ হওয়া জায়গা নির্ধারণ করে দিতে পারি, যেমন ডেস্কটপে সংরক্ষণ করার জন্য ডায়লগ বক্সের বাম পাশে ডেস্কটপের উপর ক্লিক করতে হবে। এই যে মাউস পয়েন্টটা মিটমিট করছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমার ডায়লগ বক্সের সেভ বাটনে ক্লিক করব আমরা, এখানে কাজ ওকে, ডেস্কটপে যাবে। তারপর এই যে ডানে আমরা সেভ বাটন আছে, এই সেভ বাটনে আমরা এটা ক্লিক করব, ঠিক আছে। ফলে ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ হবে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে নামটা দিয়ে আসছিলাম এটা এখানে সংরক্ষণ হয়েছে। সংরক্ষিত ফাইলটি দেখা, আমরা দেখতে পাচ্ছি এখানে মাউস পয়েন্টটা মিটমিট করছে, যে ই এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরারের প্রতীক, এটা এখানে সংরক্ষণ হয়েছে আমাদের ডেস্কটপে ফাইলটি। এখন ওপেন করে আমরা দেখতে চাই ফাইলটিকে, এবার পেজটিকে ওপেন করতে চাইলে ফার্স্ট ডট এসটিএমএল যে নামটা আমরা দেখতে পাচ্ছি বামে মিটমিট করছে, এর উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমরা এই উইন্ডোটা আমরা দেখতে পাবো, ওয়েব পেজটা আমরা দেখতে পাবো। দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, আমাদের ওয়েব পেজটা আমরা দেখতে পাবো। যে কোনো ব্রাউজারে ওয়েব পেজ দেখার জন্য আমরা যে কাজটি অবলম্বন করব সেটা হলো, আমরা এখানে ফাইলটার মধ্যে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর আমরা কি দেখব, ওপেন দেখতে পাচ্ছি, আবার ওপেন উইথ দেখতে পাচ্ছি। যদি শুধু ওপেনে ক্লিক করি তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার দ্বারা এটা ওপেন হবে, আর ওপেন উইথে ক্লিক করলে আমরা কি পাবো, এরকম অনেকটা একটা তালিকা পাবো, আরও কী কী আছে, হ্যাঁ, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, যেটা আমাদের আমরা চাই সেটা দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারব, ঠিক আছে। আমরা মনে করো যে ফায়ারফক্স এর উপর ক্লিক করি, ফায়ারফক্সের উপর ক্লিক করলে আমরা
ফায়ারফক্স দিয়ে ওপেন হবে, আউটপুটটা হবে এরকম, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। এ পর্বে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা শুনবে এবং নিজ থেকেই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি, কোনটি ব্রাউজিং সফটওয়্যার। তো আমরা ব্রাউজিং সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি, এখানে লিনাক্স, ইউনিক্স, ওপেরা, জাভা, এই নামটির মধ্যে সঠিক আনসার আমরা বের করব এবং পরীক্ষার হলে বের করে আমাদের ওএমআর শিটে বৃত্ত ভরাট করতে হবে, এই কথাটা আমরা ভালো করে জানব। তারপর এখানে আমরা একটা দলীয় কাজ, যেটা অনুধাবন প্রয়োগের অন্তর্ভুক্ত, অপারেটিং সিস্টেমগুলির নাম চিহ্নিত করো। এখানে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমের লোগো আছে, নামগুলি আমরা বলবো, আলাদা করবো, তালিকা করব। ক্ষতে বলা হয়েছে ব্রাউজিং সফটওয়্যারগুলির নাম, এখানে লোগোগুলি দেওয়া আছে, কোন লোগোটা কোন সফটওয়্যারের নাম সেটা আমরা চিহ্নিত করব। তারপর এখানে বলা হয়েছে যে এসটিএমএল এডিটরগুলির নাম, আমাদের আলোচনা এই বিষয়গুলি ছিল, এখানে বিভিন্ন এসটিএমএল এডিটরের হোম পেজ বা লোগো বা কভার পেজ দেওয়া আছে, এখান থেকে সঠিক নামটা আমরা বাছাই করব। আজকের আলোচনা থেকে আমরা কতটুকু শিখলাম, কি শিখলাম, আমরা একটু নিজেদেরকে নিজেরা একটু মূল্যায়ন করি, যাচাই করি। ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যারগুলি কী কী আমাদের আলোচনা ছিল, আমি আশা করছি তোমরা সঠিক আনসার গুছিয়ে সাজিয়ে লিখতে পারবে। ওয়েব পেজ তৈরির পদ্ধতিটা আমরা খুব ভালো করে দেখেছি, স্টেপ বাই স্টেপ কী করতে হবে। ফাইনালি ওয়েব পেজ প্রদর্শনের পদ্ধতি কী, আমরা কীভাবে ওয়েব পেজটা তৈরি করার পরে আমরা ভিউতে আমরা কীভাবে দেখব, তা এখানে চাওয়া হয়েছে। সর্বশেষ আমাদের একটি প্রশ্ন, যেটা আমরা হোমওয়ার্ক বলে থাকি, এই কাজটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। একটি ওয়েব পেজের গুরুত্ব ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এখানে আমি চেয়েছি। তো একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবং যেই বৈশিষ্ট্যগুলি থাকে তা তোমরা সুন্দরভাবে উপস্থাপন করবে পরীক্ষার খাতায়, এটা আমার আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে তোমাদের কাছে। আজকে আর নয়, আল্লাহ হাফেজ।